আসসালামু আলাইকুম। আজ আমার ভাই একজনে ফোন মারছি, তাই অ্যামাজনের ব্যবসা করেন আর আজকে যাইমু হলো তার ভিডিও করমু, সারা ইন্টারভিউ লইমু তানোর কিলা কিতা ব্যবসা জিগাইমু কিলা কিতা, সারা ভিডিও দেখিও, ভিডিও স্কিপ করিও না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, লাইক করিও, শেয়ার করিও। চলো মিলতে হবে ভিডিও। আমি আসসালামু আলাইকুম বাসিত ভাই, ভালো আসুন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আল্লাহ দিলে ভাই। তোমার লগে খাইল শুক্রিয়া ভাই, খাইল তোমার লগে মাহাতে খান হয়েছিল অ্যামাজনের সেলসম্যানের বিষয় লইয়া। ও জি 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 জি, তা খাইল জানা না কোন মাস না। আচ্ছা আচ্ছা, আমার দিন থাকে ছুটি গেছে গিয়া, আমি আইবা করিয়া না, আমি আইতে বাক্কা লেট হয়ে গেছে উচ্চ নানি করতে গিয়া, টাইমটা ওলা শর্টারি। আচ্ছা আচ্ছা, হোক কাজ কিলা কিতা আপনি অ্যামাজনের কিলা ব্যবসাটা আগবাড়াইরা? অ্যামাজনও দেখো কা ফয়লা, আমি তো এখন থাকি সৌদি আরব আর আমি যে সময় ফয়লা অ্যামাজনের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, তখন আমি খুব মানে তার বিষয়ে খুব বেশি আকারে আমি জানছি অ্যামাজন কিলা কিতা করা লাগে না করা লাগে। আচ্ছা, খান থাকি মাল আনুন, কিলা মাল আনুন, কিলা সেল করুন, কিলা অ্যামাজন দিতে লাগে, এ টু জেড তার বিষয়ে আমি বহুত চাচাই করছি, জানছি, জানিয়া হালের বাদে অ্যামাজনের একটা আইডি বানাইছি। মানে ফার্স্টে আপনি ইনকোয়ারি করছেন আর ইনকোয়ারি ও বিষয়ে লই ইনকোয়ারি করছেন? বহুত ইনকোয়ারি করছেন, করিয়া দেখছি, বলা করেছে যা বহুত ভিডিও সিডিও চাইছি, বহুত ওয়েবসাইটও গিয়া মানে চাইছি, চাইয়া দেখছি মানে ঠিক আছে, সকল মন্ত্রে ঠিক আছে, কোনো হলে নাই। মাঝে তো একদিন বইয়া বইয়া আইডি বানাইছে নিজে 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 মোবাইল করা যায়, মোবাইল দিয়ে আমি করছি আইডি বানাইছি নিজের মোবাইল দিয়া। আর তো জিমেল আইডি লাগে আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ব্যাংক অ্যাকাউন্ট মানে আমি আপনার কই আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড হোক বইলে আর বেশ ভালা কি, তার লাগে ইন্টারন্যাশনাল থেকে পয়সা ইয়া হামাই বয়, যে কোনো জায়গাত মানে অ্যামাজনও বিজনেস করতে পারবে। আচ্ছা, অ্যামাজনও কিলা কিতা বিজনেস করা লাগবো মানে যে কোনো সামান বেচতে পারবে, যে কোনো জিনিস, যে কোনো জিনিস মানে আপনার ওখান মানে বুঝতে লাগবো আর ইয়া আপনি যে কোন জিনিসকে মার্কেট চলের বেশি। আচ্ছা, কোন জিনিসের আকর্ষণটা বেশি, যে মানুষে কোন জিনিসকে কিনে বেশি। আচ্ছা, ও জিনিস যেমন তো মাসালান আজ খাই লইছে গিয়া ইলেকট্রনিক জামানা, ইলেকট্রনিক ইলেকট্রনিক জিনিস বেশি চলে, ও আমাদের মাঝে তো ইলেকট্রনিক বহুত খুব চলে, বেশি চলে, বেশি চলে। যেমন তো মাসালান মোবাইল এক গুই একজনে ও জানা আজ মোবাইল এক আছে। আচ্ছা, মোবাইল এক আছে, ও মোবাইল এক একজনে কিনবো দুই বছর তিন বছর পাঁচ বছরের ভিতরে একবার কিনবো। হয়, কিন্তু মোবাইলের সামান যেগুলো আছে যেমন তো কভার আছে আর চার্জার আছে ব্লুটুথ আছে, এগুলা সামান বেশি কিনে মানছে, বেশি কিনে, এগুলো বেশি চলে। আচ্ছা, ওদিকে এগুয়া কিতা মানে কম পয়সার মাঝে পাওয়া যায় আর চলে বেশি, এখন কম পয়সা চললে বেশ, চললে বেশ প্রফিট হয়। আচ্ছা, একটার ধরো প্রফিট হইলে যে মাসালান উগু বেশি আপনি প্রফিট পাইলা দশ টাকা, ও একটা কভার একটু বেশি দশ টাকা প্রফিট হইলা, এখন যদি আপনার একশোটা যদি চলে যদি কত টাকা আপনার প্রফিট হইল? আর ফার্স্ট বছরে মোবাইল একটু বেশি পাঁচশো টাকা প্রফিট করবা, কিন্তু আপনার ফায়দা বেশি হইবে, আপনার ইচ্ছা ও অ্যামাজন আপনার মোবাইল দিয়েও করতে পারবা বা প্লাস কম্পিউটার দিয়ে মানে লিস্টিং করতে পারবে অ্যামাজন অগুর বিষয়ে। আমি তো মাথা লানো কলম গো আপনি বললাম। আচ্ছা, ওগো আপনি আনলা হোলসেলে পাঁচ টাকা দিয়ে আনলা, আনিয়া হালে ওগো আপনি আপনার দোকানে তুললা, তুলিয়া হালে কাস্টমার আইবো, ইয়া হালে ওগো দশ টাকা দিয়ে লইতো, আপনার প্রফিট পাঁচ টাকা। যে মল আইসব অ্যামাজন ইকা মনে হয় বহুত বড় একটা ওয়ার্ল্ড লইয়া একটা শপিং মল, অ্যামাজন তো ওয়ার্ল্ড লইয়া শপিং মল, ভিতরে আপনি একটা দোকান খুলছেন, দোকানে এখন আপনার সামান তুলছে, নিশ্চয় তো আপনি হোলসেলে আনা লাগবে, কোয়ান্টিটি আনা হইলে সব পাঁচশো পিস আনতে লাগবে, একশো পিস দুইশো পিস পাঁচশো পিস আপনার বিজান, আপনার পকেটে কত টাকা আছে ওই হিসাবে আপনি আনলা, আনিয়া হারলে ওগু আপনি অ্যামাজনও লিস্টিং করবা, কম্পিউটার লিস্টিং করবা, লিস্টিং করিয়া আনলে পার ইউনিটও মানে এক একটা এক একটা সামানও আপনার এক একটা করে বারকোড অ্যামাজনে দিব, আপনার বারকোডকে পেস্ট করবা, পেস্ট করিয়া হারলে ওগুর সব ক্লিয়ার হয়ে গেছে কি আপনার খাম, এখন আপনি অ্যামাজন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবা, যে কোনো কাম করেন আপনার
যে খাম আছে ও খাম করতে তাহলে কোনো জাত অসুবিধা নাই। আপনার ইবাদি দোকানদারি চালু আছে, দোকানদারি কে করে অ্যামাজনে করে, কাস্টমারে যা সামানকে দেখব দেখিয়ে হালে কাস্টমারে অর্ডার করব, এখন কাস্টমার পর্যন্ত মালিকও ফৌসানি খার জিম্মা ব্যবসায়ী মানুষ দোকানদারি করায় আর আপনার সামান যে বুঝেন যে দোকান খুলছেন, দোকানের সামান এগো আপনি কইতে পারতেন আপনার সামান এগো হয়তো আমেরিকার থেকে একজন মানছে কিনার, আপনার সামান লন্ডন থেকে একজন মানছে কিনার, আপনার সামান বাংলাদেশ যেতে পারে, আপনার সামান অস্ট্রেলিয়া যেতে পারে। আমি বেশ দিন থেকে করি না, আমি গত ছয় মাস থেকে আমি ছয় মাসের আগে দুই মাস কন্টিনিউ অগুর বিষয়ে আমি যাচাই করছি জিনিসটা কিলা কিতা, আর ছয় মাস দুই মাস ফুরার পরে আমি দুই মাস বাদে আমি আমার আইডি খুলছি, আইডি খুলিয়া হলে এর বাদেও আমি যে কোনো নর্মাল মাংস করতে পারবো, যে কোনো মাংস কোনো অসুবিধা মাংস খালি সিরিফ তুড়া ফোড়া লেখা জানলেও হইব, সেও যদি নেখেও নাইনও পর্যন্ত ফড়িয়া বাদ দিলে ইংলিশ করতে পারা খারাপ আছে, তোমার খাতা এন্ট্রি হয়ে গেছে যে মতো 50 টাকা, তোমার খাতা হয়ে গেছে 50 টাকা বাদে আর একটা বিকিছে আরো 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো অসুবিধা নাই, আমরা করতে পারবো, চেষ্টা করতে পারবো, অসুবিধা নাই, কোনো কিছু নাই, ইগুর মাঝে লাইফ আছে, আইজরাইল কোর জবানা তো কিতা আজকে আমরা সৌদি আরব আছি, সৌদি আরবের মাঝে ওর কিতা এখন আস্তে আস্তে তারা আজনবী মানুষ উঠাই দিত, খামার মানুষ না খামো যাইতাই, খামো যাইতা সকালে আটটা থেকে চারটা পর্যন্ত খাম করতায় বা যেন দশটার থেকে রাত দশটা পর্যন্ত খাম করতায় মাংস নানান জাত মাতুন তাই, ইগুত ইলা কোনো জিনিস নাই, নিজের বিজনেস নিজে খামাইতা খুলতে সময় আইডি বানাইবা যে অ্যামাজন বানাইতে সময় আপনার এক টাকাও খরচ নাই, এক টাকাও খরচ নাই, কোনো জাত কিছু নাই, আপনি খরচ কিতা থরতা আপনি সামান কিনিয়া যে সামান হোলসেলে যেগুন কিনবা ও সামান গুণ কিনতে সময় আপনার যে টাকা খরচ ও শেষ, আর বাদ বাকি কোনো খরচ নাই, বাদে খালি সিরিফ সামান গুণ বিকিত বিকিলে আপনার অ্যাকাউন্টে পয়সা হয়তো আপনার প্রফিট হয়তো। বহুত ভালো লাগছে আপনার মানে মানে আপনি আমার যে আমার যে টাইম মিলিয়ে দিয়েছেন যে আপনার এই টাইমটা দেখে বহুত ভালো লাগছে, আমার ভাই ইউটিউব চালাইন তার লগে আমি মাতিছি তাই আমার লগে গত কালকে কন্ট্যাক্ট করছেন, কন্ট্যাক্ট করিয়া হলে তান ভিডিওরে সাবস্ক্রাইব করুক আগে দিন এক আগে দি বাড়া কোয়া আগে দি আরও জানকারি দিবা, অ্যামাজনের আইসকু যতক্ষণ জানকারি দিছি এটা একশো ভাগর ফার্স্ট ভাগও দিছি না ইনশাআল্লাহ। আগে দি দেখা হইব, আসসালামু আলাইকুম।